আসসালামু আলাইকুম ব্লক চেনের সপ্তম লেকচারের সবাইকে স্বাগতম গতদিনের লেকচারে আমরা দেখেছিলাম ডিপোজ অ্যালপোস পোয়েট এবং পিওবি এই চারটা কনসেনসাস অ্যালগরিদম আজকের লেকচারে আমরা দেখব ব্লক চেন কিভাবে কাজ করে তো এতদিন আমরা গত ছয়টা লেকচারে আমরা ব্লক চেনে কিছু বেসিক টার্ম নিয়ে আলোচনা করেছি হ্যাশ কি তা জেনেছি ব্লক কি ডেটা স্ট্রাকচার ডেটা স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে পয়েন্টার আর লিঙ্ক লিস্ট কনসেনসাস অ্যালগরিদম তো এই ছয়টা কনসেস্ট স্যাল করে তো আমরা দেখেছি পিও ডি পজ এল পজ পোয়েট পিওবি তো এই সবগুলোকে যদি আমি জোড়া লাগায় কিছু একটা জোড়া লাগায় বলি তাহলে ব্লক চেন কীভাবে কাজ করে তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব তা হাউ ডাজ ব্লক চেন ওয়ার্ক তো ব্লক চেন হচ্ছে একটা সিরিজ অফ ব্লকস মানে অনেকগুলো ব্লক চেইন ক্রিয়েট করে ব্লক চেন তৈরি করে তো ব্লক চেইন হচ্ছে আলটিমেটলি আসলে একটা স্টোরেজ যেখানে ডেটা স্টোর হয় বা ট্রানজ্যাকশন স্টোর হয় তো ব্লক চেনে যেই ডেটা স্টোর হয় সেটা পার্মানেন্ট এবং ইমিউটেবল অর্থাৎ ডেটাটা চেঞ্জ করা যায় না বা রিমুভ করা যায় না তাই ব্লক চেন স্পেশাল তো ব্লক চেনে যেই ব্লকটা জেনারেট হয় নতুন নতুন ব্লক আসে তো প্রত্যেকটা নতুন ব্লক জেনারেট করার জন্য মাইনাররা তার বদলে একটা রিওয়ার্ড পায় বা ওই ব্লক জেনারেট করতে যেই ট্রানজ্যাকশন ফি খরচ হয় তা সেই ফিটা পায় তো এর জন্যই মাইনাররা ব্লকগুলো জেনারেট করে তো আমরা একটু ডিটেলসে দেখি ব্লক চেন কীভাবে কাজ করে তো আমরা একটা সিনারিও চিন্তা করি আমি আমার ফ্রেন্ডকে বিটকয়েন পাঠাবো বা কোনো একটি ক্রিপ্টো কারেন্সি পাঠাবো তো জিনিসটা কীভাবে কাজ করে তো আমি হচ্ছে একটা আমি একজন ইউজার তো একটা ট্রানজেকশনের রিকোয়েস্ট করেছি তারপর একটা নতুন এই যে ট্রানজেকশন রিকোয়েস্ট করেছি এই ট্রানজাকশনটা একটা ব্লক তৈরি করবে আসলে একটা ট্রানজাকশন একটা ব্লক তৈরি করে না একটা ব্লকের অনেকগুলো ট্রানজাকশন থাকতে পারে তারপর এই ব্লকটা করবে কি যে নতুন ব্লকটা ব্লকটা হয়েছে সেই করে দিবে মাইনারদের কাছে তো মাইনাররা এখন এই ব্লকটাকে ভ্যালিডেট করবে তারপর এই ব্লকটা যখন সব মাইনারদের কাছে ছড়াই যাবে তখন মাইনাররা দেখবে এই ব্লকটাকে ভ্যালিডেট নাকি ইনভ্যালিড যদি দেখে ভ্যালিড তখন মাইনার এটাকে বলবে যে হ্যাঁ এই ব্লকটা ভ্যালিড আছে তো এটা সামনে যাইতে পারে তখন এই যে ব্লকটা কি হবে যে চেইনে এক্সিস্টিং ব্লকগুলো আছে মানে সেই ব্লকের সাথে চেইন ক্রিয়েট করবে তারপরে একটা ট্রানজেকশন ভেরিফাইড বা এক্সিকিউট হবে তো এখানে যখন একটা ব্লক চেইন ক্রিয়েট করবে তখন আমরা আগেই জানছি যে কীভাবে চেইন ক্রিয়েট করে এই যে নতুন ব্লকটা তৈরি হয়েছে সেই ব্লকটা দেখবে তার প্রিভিয়াস হ্যাশকে দেখবে যে এটা প্রিভিয়াস এস এইটা তখন যখন প্রিভিয়াস হ্যাশ পাবে খুঁজে পাবে তখন ওইটার সাথে চেইন ক্রিয়েট করবে তো এটা আমরা আগেও দেখেছি তো সামনেও দেখব আবার তো এই যে এখানে কি হয় একটা প্রথম একটা ব্লক তৈরি হয়েছে তো এই ব্লকটার নাম কি ফার্স্ট ব্লকটাকে বলা হয় জেনেসিস ব্লক তো জেনেসিস ব্লক আর ব্লকের নাম্বার শুরু হয় ব্লক জিরো থেকে তো ব্লক জিরো তো এই জেনিসিস ব্লকের হ্যাশ প্রিভিয়াস হ্যাশ সময় থাকবে জিরো আর হ্যাশ একটা নতুন হ্যাশ তৈরি হয়েছে তো আই জেড এইট এফ এটা হচ্ছে এই জেনিসিস ব্লকের হ্যাশ তো এটা কী করলো পরবর্তী যে ব্লকটা তৈরি হয়েছে নতুন একটা ব্লক ভ্যালিডেট হয়েছে তো এইটা হচ্ছে ব্লক ওয়ান তো এটা একটা প্রত্যেকটা ব্লকের একটা ইউনিক হ্যাশ থাকবে হ্যাঁ তো এই ব্লকের আবার প্রিভিয়াস হ্যাশ হচ্ছে তার পূর্ববর্তী যে ব্লক আছে তার হ্যাশ তো পূর্ববর্তী ব্লকের হ্যাশ কি আইজেড এইট তো আইজেড এইট হচ্ছে এটা প্রিভিয়াস হ্যাশ তখন যে দেখতেছে যে এটা প্রিভিয়াস হ্যাশ আর এটার হ্যাশ সেম তখন ওরা দুজন কি করছে একটা চেইন ক্রিয়েট করছে ঠিক সিমিলারলি একটা ব্লক ওয়ান ব্লক টু কী করছে এইভাবে চেইন ক্রিয়েট করছে দেখতেছে এটার প্রিভিয়াস হ্যাশ আর এটার হ্যাশ সেম সিক্স বি কিউ ওয়ান আর এটার হ্যাশ হচ্ছে সিক্স বি ওয়ান যখন দেখছে সেম তখন এই দুটা একটা চেইন ক্রিয়েট করছে তো ব্লক চেইন সম্পর্কে এম টি টেকনোলজি রিভিউ একটা স্টেটমেন্ট দিয়েছে দ্য হোল পয়েন্ট অফ ইউজিং আ ব্লক চেইন ইজ টু লেট পিপল ইন আ পার্টিকুলার পিপল হু ডোন ট্রাস্ট ওয়ান অ্যান আদার শেয়ার ভ্যালুয়েবল ডেটা ইন সিকিউর অ্যান্ড টেম্পার প্রুফে তো কথাটা হচ্ছে খুবই মজার একটা ব্যাপার যে ব্লক চেইনে কারা আসলে মাইনিং করছে বা কারা পার্টিসিপেট করতেছে তারা তাদের আমরা কাউকে বিশ্বাস করি না চিনি না তারপর আমরা একটা সিকিউর ওয়েতে টেম্পার প্রুফ মানে ডেটাটা আসলে চেঞ্জ করা যাবে না বা রিমুভ করা যাবে না এরকম একটা মাধ্যমে আমরা ডেটাটা কী করতেছি ট্রান্সমিট করতেছি তো আজকে এই পর্যন্তই আগামী লেকচারে আমরা দেখব অরফান ব্লক এবং স্টেল ব্লক কি আসসালামু আলাইকুম